ইসমিল্লা রহমান উল্হিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতহ প্রিয় দর্শক মোহাম্মদ মুস্তফা অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনব সেটি হচ্ছে হজরত মোহাম্মদ কর্তৃক ইসলাম প্রচারের দশম একাদশ দ্বাদশ এবং ত্রয়োদশ বর্ষ অর্থাৎ জীবনের শেষ কয়েকটি বর্ষ যেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মিরাজ এই বিষয়ের উপর আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন বিশিষ্ট নজরুল গবেষক এবং যিনি নজরুল চর্চার ক্ষেত্রে আমাদের সকলের অনুপ্রেরণা এবং আমাদের অনেক কিছু জানার জায়গা তিনি হলেন প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন তিনি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ল্যাঙ্গুয়েজ সেন্টারের ডিরেক্টর হিসাবে বর্তমানে কর্মরত আছেন জনাব ইরশাদ আহমেদ শাহিন স্যারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনায় যাবার আগে মিরাজ সম্পর্কিত পবিত্র কোরআন মজিদের সেই আয়াত বনি সরয়ের এক নম্বর আয়াত সেই আয়াতের তেলওয়াত আমরা শুনে আসবো অ মুজুবিল্লা হিমিনা ত سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লা রবুল বলছেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল প্রিয় দর্শক আসুন আমাদের মূল আলোচনায় আমরা যাই আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ইরশাদ আহমেদ শাহিন স্যারের নিকট স্যার যেমনটি আপনি শুনছিলেন যে মিরাজ সম্পর্কে আমরা মূলত আজকে আলোচনা শুনবো আপনার নিকট থেকে যেমনটি আপনি বলছিলেন যে মিরাজ মুবারক মিরাজ শরীফ সে সময়ে নবীজির জীবনে এবং ইসলামের যে প্রাথমিক অবস্থা সে পর্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা কথাটি খুব সত্য কিন্তু তার সঙ্গে আমি যোগ করব যে শুধু কোরআন মসজিদে বর্ণিত সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা ইসলামের ক্রমবিকাশের ক্ষেত্রে ইসলামের যে আধ্যাত্মিক সম্প্রসারণ সেই ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নয় সমগ্র মানব জাতির জন্য এবং মানুষের যে বিজ্ঞান চর্চা সেই ক্ষেত্রেও এটি সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা এই মিরাজুল মুবারক বা মিরাজ শরীফকে বুঝতে গিয়ে বা এর ব্যাপারে আলোচনা করতে গিয়ে পরবর্তীকালে প্রতিটি সময়কালে যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতাগুলোর কারণে মিরাজুল মুবারকের প্রতি পর্যাপ্ত সুবিচার করা হয়েছে বলে আমার মনে হয় না এই কথাটি আমি কেন বললাম সেটি বুঝিয়ে বলার জন্য আমাদেরকে একটু পেছনে যেতে হবে যাতে করে কোরআন মজিদে বিজ্ঞান বিষয়ক এবং মানব জাতির জন্য প্রয়োজন যে কোনো জ্ঞান এবং প্রজ্ঞা বিষয়ক যা আয়াতগুলো সেগুলোর মান ব্যাপ্তি এবং সর্বকালীনতা কী পর্যায়ে সেটা যেন আমরা একটু বুঝে নিতে পারছি প্রথমেই আমি যেতে চাই কুরআন মাজিদ নাজিল হওয়ার অনেক আগে অর্থাৎ রাসুল্ল সাল্লা সালামের জন্মেরও অনেক আগে গ্রিক আমলে তখন মানুষ বিশ্বাস করত বিজ্ঞানীরা বিশ্বাস করতেন স্বয়ং অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে পৃথিবী বা আমরা যে ব্রহ্মাণ্ডের কথা আজকে বলি বিপুল সম্প্রসারণশীল যে মহাবিশ্ব সেটিকে বিশ্বাস করতেন যে পৃথিবী এবং তার চারদিকে ঘূর্ণায়মান কিছু গ্রহ উপগ্রহ নিয়েই সেই ব্রহ্মাণ্ড এবং পৃথিবীকে অবশ্যই তারা কেন্দ্রবিন্দুতে কল্পনা করতেন যেটি এখন প্রমাণিত যে সূর্য তার মধ্যেখানে অবস্থিত এবং অ্যারিস্টটল দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এবং তখন এটা একটা ফ্যানাটিসিজমের ব্যাপার ছিল অলমোস্ট প্রায় ধরতে গেলে ধর্মী ধর্মীয় বিশ্বাসের অংশ সেটি ছিল পরবর্তীকালে কিছুটা পরবর্তী সময়ে টলেমিয়ের একটি মডেল স্থাপন করেন আমরা যদি দেখি প্লাজমায় তাহলে দেখতে পাব। টলেমির মডেল অনুযায়ীও পৃথিবী কেন্দ্রবিন্দুতে চাঁদ তার চারপাশে ঘুরছে এবং সূর্যকে আপনি দেখবেন যে পঞ্চম যে বলয় সেটির মধ্যে দেখানো হয়েছে তো এই বিষয়টি সে সময়কালে ধ্রুব বলে ধরে নেওয়া হতো এবং তার বহু পরে ষষ্ঠ দশ শতাব্দীতে নিকাস প্রকৃতপক্ষে এটি বোধ হয় পনেরোশো উনিশ সালে কোপার্নিকাজ যখন উপলব্ধি করলেন তার গবেষণার মাধ্যমে যে সেটি নয় আসলে সূর্যকে কেন্দ্র করে আমাদের এই ছায়াপথে বা আমাদের এই বিশ্ব জগতে সবকিছু ঘুরছে দিলেন এবং সূর্যের চারিদিকে ঘুরছে এই এই তিনি প্রকাশ করলেন বলেও ভুল হবে প্রকাশ করতে ভয় পেলেন এটি বেনামে অ্যানোনিমাসলি প্রকাশ করলেন কেননা সে সময়ে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন চার্চের যে দোর্দণ্ড প্রতাপ এবং খ্রিস্টীয় চার্চ কিন্তু যে গ্রিক বিশ্বাস রোমান বিশ্বাস টলেমীয় যে বিশ্ব প্রকৃতির যে ছবি সেটিকেই গ্রহণ করেছিল এখন দেখুন দুটো সময়কালে মানুষের ভাবনা মানুষের কল্পনা তখনকার দিনের যে সীমাবদ্ধ জগৎ বর্তমানের তুলনায় সেখানেই কত ব্যাপক পার্থক্য নয় কি অথচ কোরআন মসজিদে আমরা যদি আসি কোরআন মাজিদের প্রাসঙ্গিক বিষয়গুলোতে যদি যাই কারণ আমরা জানি যে কোরআন মসজিদে একদিকে যেমন বিপুল আয়তন ম্যাক্রোস্কোপিক ইউনিভার্সের কথা বলা হয়েছে শুধু বলা হয়েছে না সে বিষয়ে এমন জ্ঞান দেওয়া হয়েছে যেটি মানব জাতির জন্য শুধু আজকে নয় অনাগত কাল ধরে দিক নির্দেশনার কাজ করবে তেমনি করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যায়ে যেটাকে আমরা কোয়ান্টাম বিশ্ব বলি সেই ব্যাপারেও কদিন মাজিদের যে দিক নির্দেশনা সেটি আজকে অভ্রান্ত প্রমাণিত যুব প্রমাণিত এবং এখান থেকে আমাদের রসদ আছে সামনের দিকে এগিয়ে যাওয়ায় যাতে করে আমরা একটা টোটাল ইউনিটি অফ ফোর্সেসে গিয়ে পৌঁছতে পারি সেখানে কি অকল্পনীয় সুন্দরভাবে এই ব্রহ্মাণ্ডের মডেলটি উপস্থাপন করা হয়েছে স্যার এই প্রসঙ্গে যদি একটু অনুমতি দেন সুরাই ইয়াসিনের মধ্যে আল্লাহ যেইভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু যার যার কক্ষপথে পরিভ্রমণশীল একটু তেলোয়াতটুকু শুনে আসতে পারি অবশ্যই অবশ্যই দর্শক আসুন আমরা পবিত্র কুরআন মজিদের একটু তেলাওয়াত শুনে আসি যেখানে আল্লাহ রবুল্লা আলমিন পরিষ্কারভাবে উপস্থাপন করে দিয়েছেন যে মহাবিশ্বের প্রতিটি গ্রহ উপগ্রহ বা প্রতিটি বস্তু যার যার কক্ষপথে পরিভ্রমণশীল والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار ওয়কুল উনিশশো উনত্রিশ সালে এডভিন হাবলের টেলিস্কোপের মাধ্যমে তিনি যা দেখলেন এবং পৃথিবীকে দেখালেন যে আমাদের এই বিশ্বটুকুন কিছুই নয় আমাদের যে ছায়াপথ পথ মিল্কিওয়ে এটি আরও বহু বহু গুণ বিশাল একটি ব্যাপার এবং এই ছায়াপথটি একটিমাত্র ছায়াপথ সেই অযুত কোটি ছায়াপথের যেটা এই সম্প্রসারণশীল মহাবিশ্ব যেটি মধ্যে আমরা আছি এর ফলে দেখুন সূর্যের যে যুবত্ব এবং অ্যাপসলেট পজিশন সেটাও কিন্তু হারিয়ে গেল অর্থাৎ সূর্য একটা রিলেটিভ পজিশনে আছে রিলেটিভ মোশনে আছে এই বিষয়টি কিন্তু কল্পনা করাও অসম্ভব ছিল এমনকি এই উনিশশো সালের আগে এখনো পর্যন্ত অনেক মানুষ বোঝেন না অনেক বিজ্ঞানীও বোঝেন না অথচ তার এক হাজার বছর আগে গোপনিকাছে এক হাজার বছর আগে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নিজ নিজ কক্ষপথে অর্থাৎ আল্লাহ আল্লাবুল আলমিন মানুষের ধীরে 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 আবিষ্কার করার জন্য জানার জন্য এত কিছু রেখে দিয়েছেন যে যেটা আমরা এখন কল্পনাও করতে পারি না এবং এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিউটন মহাবিজ্ঞানী নিউটন তিনিও কিন্তু এই অ্যাপসলিউট পজিশানের যে অভাব বা অ্যাপসলিউট পজিশন থাকবে না সেই বিষয়টি কল্পনাও করতে পারেননি যেমন করে হাজনবার্গের আনসারটি প্রিন্সিপালকে আইনস্টাইন গ্রহণ করতে পারেননি এবং বলেছিলেন গড ডাজন প্লে ডাইস তো এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা একটি নির্দিষ্ট সময়কালে যেভাবে বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি এমনকি যেভাবে কিছু নীতি নৈতিকতার কথা বলি এমনকি ধর্ম বিশ্বাসের ক্ষেত্রেও আমরা আমরা আমাদের যে আমাদের যে প্রবণতা আমাদের যে অহম সেটা থেকে এমন অনেক ধরনের সীমাবদ্ধতা তৈরি করি যেগুলো থেকে ইসলাম চিতকালীন ইসলাম অনেক উপরে সম্পূর্ণভাবে মুক্ত এই সত্যটি আমাদের উপলব্ধি করা স্যার আমরা আপনার কাছে আবারও ফিরব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মরুভাস্কর কাব্যগ্রন্থের একটা আবৃত্তি শুনব এবং শুনতে শুনতে আমরা বিরতিতে যাবো বিরতির পর আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আমাদের সবারই শোনা দরকার এই অনাচার মিথ্যা পাপের নিবিড়ন উৎসবে মক্কা ছিল গো রাজধানী যেন জাজিরাতুল আরবে পাপের বাজারে করিত বেশাতি সমান পুরুষ নারী পাপের ভাঁটিতে চলিত গোজানো, যেন পিপিলিকা সারি সারি বালক বালিকা যুবা ও বৃদ্ধে ছিল ভেদাভেদ চলিত ভীষণ ব্যভিচার লীলা নীলাজ নির্বেদ নারী ছিল সেথা ভোগ উৎসবে জালিতে কামনা বাতি ছিল না বিরাম সে বাতি জ্বলিত সমান দিবস রাতি জন্মিলে মেয়ে পিতা তারে লয়ে ফেলিতেন অন্ধকূপে হত্যা করিত কিংবা মারিত আছাড়ি পাশান স্তূপে হায় রে যাহারা স্বর্গে মর্তে বাঁধে মিলনের সেতু বন্যা ঢল সে কন্যারা ছিল যেন লজ্জারি হেতু সুন্দরে লয়ে অসুন্দরের এই লীলাতাণ্ডব চলিতে ছিল এ দেহ ছিল শুধু শকুন খাদ্য সব দেহ সরসির পাঁকে উর্থে সলিল সুনির্মল তেজিয়া তাহারে মেতে ছিল পাঁকে বন্য বরাহ দল চরণে দলিত কর্দমে যারে গড়িয়া তুলিত নর ভাবিত তাহারে সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর আল্লাহর ঘর কাবায় করিত হল্লা পিসাচ ভূত শিরনি খাইত সেথা তিন সে প্রেতের পুত শয়তান ছিল বাদশা সেথা অগণিত পাপ সেনা বিনিসুদে সেথা হতে চলিত গো ব্যাভিচার লেনা দেনা সে পাপ গন্ধে ছিঁড়িয়া যাইত যেন ধরনির স্নায়ু ভূমিকম্পে সে মোচড় খাইত যেন শেষ তার আয়ু এমনই আধার গ্রাসী আছে পৃথিবী নিবিড়তম উর্থে উঠিল সঙ্গীত হলো আশার সময়ে মম ঘনতমসার সুতিকা আগারে জনমিল নব নব আলোকের আভাসে ধরণী উঠিল গো ছুটিয়া আসিল গ্রহ তারা দল আকাশ আঙিনা মাঝে মেঘের আঁচলে জড়াইয়া শিশু চাঁদের যেনরে পাইয়া সুসংবাদ চকরে চকুরি ভিড় করে এলো নিতে সুধার প্রসাদ ধরনের নীল আঁখি যুগে যেন সায়রে শালুক সুধি। চাঁদের না হেরে ভাসিত গো জলে ছিল এতদিন মুদি ফুটিলোরে তারা অরুণ আভায় আজ এতদিন পরে দুটি চোখে যেন প্রাণের সকল ব্যথা নিবেদন করে পুলকে শ্রদ্ধা সম্ভ্রমে ওঠে দুলিয়া দুলিয়া কাবা বিশ্ববিনায় বাজে আগমনি মার হাবা মার হাবা Hello. Oh. প্রিয় দর্শক মোহাম্মদ মোস্তফা সল্লে আলা অনুষ্ঠানটি বিরতির পর দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা যাচ্ছি আমাদের অভিজ্ঞ আলোচকের নিকট যিনি অত্যন্ত বৈজ্ঞানিক পন্থায় যৌক্তিক পন্থায় মিরাজের ওপর আলোচনা পেশ করছিলেন যে বিষয়টি আমাদের সকলেরই জানা দরকার স্যার যেমনটি আমরা শুনছিলাম এই সময় বিন্দুতে দাঁড়িয়ে আমরা যে আমরা আমরা যদি মিরাজের দিকে তাকাই তাহলে দেখব যে বিস্তর মতদ্বৈততা আলেমদের মধ্যেও রয়েছে যেখানে এই যে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসায় রসুল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হলো যাতে করে বেশ কিছু নিদর্শন তিনি দেখাতে পারেন ইব্রাহিম আলসালাম এবং তার পরবর্তী ধর্মগুলো সম্পর্কে ধর্ম তো একটি তার বিভিন্ন সংস্করণ সম্পর্কে কিন্তু একটু দেখে আসা দরকার যে আসলে বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে তৈরি এই জন্য আমি সুরমের নবমায়াতের উল্লেখ একটু করতে চাই কারণ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত যেখানে আল্লাহ বলছেন দুটি ধনুকের সমান দূরত্বে সাধারণ ব্যাখ্যা হলো যে দুইবার ধনুক ছুড়লে যতটা দূরে যায় তত দূর থেকে জিপনআসালামের সঙ্গে দেখা হয়েছিল বা কথা হয়েছিল ইন্টারাকশন হয়েছিল আর সুফি ব্যাখ্যা হলো যে আপনি ধনুকের যে দণ্ডটি সেটি যদি বাকি আনে যতটা কাছে আসে যতটা কাছে আসে সেই রকম নৈকট্যে চলে গিয়েছিলেন এখন দেখুন আপনি যদি আমরা আজকে যে আলোচনা আজকে আলোচনা এই পর্যায়ে ব্ল্যাক হোল ওয়ার্ম হোল এবং ট্যাঙ্গেল ব্ল্যাক হোল স্যার রোজ রোজন ব্রিজ এই বিষয়গুলি যদি একটু দেখি তাহলে যে সে সময়কালের যে ধারণা তার থেকে কতখানি পাল্টে যায় মিরাজের ধারণা আমাদের আমি এই পর্যায়ে একটি আমাদের পরিচিত জিনিস স্যার আপেল এটি এই আপেলটি দিকে আপনার এবং দর্শক মণ্ডলী মনোযোগ আকর্ষণ করতে চাই দেখুন এখানে একটি পিঁপড়ে যদি হাঁটে হাঁটতে হাঁটতে সে এখানে পৌঁছতে অনেকটা দূর তাকে পরিভ্রমণ করতে হবে যদিও এটি অত্যন্ত ক্ষুদ্র একটি উপমা এর অযুত কোটি গুণ বিশাল আমাদের ব্রহ্মাণ্ড এটি বিজ্ঞান এখন প্রমাণ করেছে এবং ওয়াম ওয়াম মানে হলো কিট ওয়াম হোল একটা কিট যদি এখান থেকে এটাকে ছিদ্র করে এই পাশে চলে যায় নিঃসন্দেহে সে অনেক সহজে চলে গেল তাই না সেই ছিদ্র দিয়ে যদি পেঁপেটি ভ্রমণ করে অনেক সহজে গিয়ে নিচে পৌঁছতে পারবে তাই না এখন বিশাল আকৃতির বিশাল ব্রহ্মাণ্ডের আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বুকে যদি আধা মাইল বা তার চেয়েও ছোট একটি হোল তৈরি হয় তাহলে ব্যাপারটি কী রূপ পরিগ্রহ করে এটি ভাবার বিষয় এখন আমরা কয়েকটি ছবিতে যাব প্রথমে আমরা দেখি যে ব্ল্যাক হোল আমরা সবাই জানি আপনি হয়তো জানেন যে গত শব্দ শতাব্দীতে শত শত জাহাজ উড়ো জাহাজ হারিয়ে গিয়েছিল বামুণ ট্রাইঙ্গলে জি জি সেটাই কিন্তু কোনো হদিস হয় এবং কোনো ব্যাখ্যা কোনো ব্যাখ্যাও বিজ্ঞান দিতে পারেন এই ব্ল্যাক হোল ধরেন উপরে যে টানেলটি যেখান থেকে শুরু হয়েছে আইনস্টাইন রোজন ব্রিজ তার উপরে যদি একটি ব্ল্যাক হোল তৈরি হয় সে বিভিন্ন বিভিন্নভাবে তৈরি হতে পারে একটি তারা সংকুচিত হতে হতে তৈরি হতে পারে যখন তার গ্র্যাভিটি তা যে তখনকার বিদ্যমান মাছ সেই তুলনায় অনেক বেশি হয়ে যায় তখন সে অসীম বেগে যা কিছু তার আশেপাশে পায় সেটিকে টেনে নিয়ে আসবে এবং বামুডা ট্রায়াঙ্গেলে যেটি হয়েছিলো বলে সহজেই বলা চলে এখন সেটি এই আইনস্টাইন রোজেন ব্রিজের ভেতর দিয়ে গিয়ে অন্য একটি ব্রহ্মাণ্ডে লক্ষ্য করুন এই যে দুটো আমি যদি একটু উঠে যাবার অনুমতি পাই এটি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এটি আরেকটি ব্রহ্মাণ্ড মধ্যে দিয়ে অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত অল্প দূরত্বের একটি ব্রিজ তৈরি হলো এবং তার অর্থ কী দাঁড়ালো আমি আপনাকে বলার চেষ্টা করছি যে আমরা এখন পর্যন্ত যে মহাবিশ্বের কোন ধারণা পায়নি সেটি এক লহমায় একটি ব্ল্যাক হোল দ্বারা সৃষ্ট আইনস্টাইন রোজন ব্রিজের ভেতর দিয়ে অন্য একটি ব্রহ্মাণ্ডে চল যেতে পারে এবং এটি কল্পকাহিনীর মতো শোনাবে এগুলো নিয়ে অনেক সায়েন্স ফিকশানও হয়েছে কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলিম আমরা কোরআন মসজিদে বিশ্বাস করি আমি যদি সুরা কাহাফের নয় থেকে পঁচিশ আয়াত পর্যন্ত যে কাহিনী বিধৃত আছে সেটির ব্যাপারে উল্লেখ করি তাহলে আমি বলতে বাধ্য হব পৃথিবীতে যত সায়েন্স ফিকশন হয়েছে যে প্রিন্সিপালে অর্থাৎ টাইম ট্রাভেলের প্রিন্সিপালে সেটি কিন্তু ওই সুরা কাহফের নয় থেকে পঁচিশ আয়াতের মধ্যে বিধৃত আছে এখন লক্ষ্য করুন কোন লৌকিক ব্যাখ্যায় মেডিকেল সায়েন্সে কিংবা ফিজিক্যাল সায়েন্সের কোন ব্যাখ্যায় তারা তিনশো নয় বছরই হোক এক হাজার বছরই হোক সেখানে ঘুমিয়েছিলেন কোনো ব্যাখ্যা চলে কি এবং এই টাইম ট্রাভেলকে ঘিরে পশ্চিমে অসংখ্য বিনোদনমূলক উত্তেজক ছবি তৈরি করা হয়েছে কিন্তু আমরা মুসলমানেরা এই জিনিসটি নিয়ে এত সাই এবং এত ক্ষুদ্র আমাদের জ্ঞান এত সীমাবদ্ধ আমাদের জ্ঞান যে এই জিনিসটিকেও আমরা হারনেস করতে পারিনি এই জিনিসটিকেও আমরা কাজে লাগাতে পারিনি এই উপলব্ধির লক্ষ্যে যে কোরআন মাজিদের যা কিছু বর্ণিত আছে সেটা সকল জ্ঞানের শেষ কথা এবং সেই ধরে আমাদেরকে এগুতে হবে এবং সেটি পারিনি বলেই আজকে মুসলিম আজকে মাঝখানে পদে পদে লাঞ্ছিত অধঃপতিত পদে পদে লাঞ্ছিৎ স্যার এই কারণেই তো আমাদের প্রিয় কবি বলছিলেন যে আহ বিবি তালাকের ফতোয়া খুঁজেছি এখানে আরেকটি কথা আছে আমরা বাহিরের দিকে যত বেড়েছি ভেতরে মরেছি তত এবং গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের ছাগলের মতো এই যে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে আমাদের দিন প্রতিষ্ঠিত হচ্ছে এ ধরনের হাস্যকর কথা হচ্ছে প্রচুর আসলে আমরা অত্যন্ত করুণার পাত্র একটি জাতি আজকে একটি কারণ কোরআন মজিদকে আমরা উপলব্ধি করার চেষ্টা করিনি আজও করছি না কোরআন মজিদের জায়গায় আমরা স্থান করে দিচ্ছি অসংখ্য জয়ীফ হাদিসকে না হলে এমন সমস্ত তত্ত্বকে যেগুলি কখনোই কোরআন মসজিদ বরদাস্ত করে না কাউন্টিনেন্স করে না আমাদের আজকের এই অধপতনের একমাত্র কারণ হচ্ছে কোরআন মজিদ থেকে সরে অবজ্ঞা এবং অপমান অপমান এই জন্য বলবো আমরা এমন হাজারো জিনিসে বিশ্বাস করি যেগুলো কোরআন শরীফের কোরআন মসজিদের সরাসরি বিরোধী সরাসরি কোরআন শরীফের সঙ্গে ডাইকোটমি তৈরি করে তো আমি এটুকুনি আশা করব যে আমাদের শুভ বুদ্ধির উদয় হোক শুধু পিএইচডি করতে আমাদের ছেলেরা বিদেশে গিয়ে সেই শেখানো বস্তুবাদী ভঙ্গিতে পড়ানো জিনিসগুলো শিখে না আসুক আমাদের নিজেদের জ্ঞান হোক আমাদের আলামিন কুরআন মাজিদ এই হুদালুল আলামিনকে সহায় করে সম্বল করে আমরা অগ্রসর হই স্যার আমরা এ পর্যায়ে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত একটি রসুল যেটি আসিছেন হাবিবে খোদা এটি শুনতে চাই প্রিয় দর্শক আসিছেন হাবিবে খোদা এই অসাধারণ নাতির ওসুলটি শুনতে শুনতে আমরা আমাদের আমাদের প্রিয় অনুষ্ঠান মোহাম্মদ মোস্তফা সল্ল থেকে আজকের মতো আমরা বিদায় নেব। কিন্তু আজকে যেই বিজ্ঞানময় আলোচনা হয়েছে সেই আলোচনার সূত্র ধরে আমরা যেন পবিত্র কোরআন মজিদ থেকে সঠিক জ্ঞান অর্জন করতে পারি এবং নিজেরা সমৃদ্ধ হতে পারি বিশ্বকে সমৃদ্ধ করতে পারি সেই প্রত্যাশা রইল সকলের নিকট খোদা। আরোষ পাকে তাই উঠেছে শো চাঁদ পি আসে ছুটে আসে আকাশ পানে যেমন চকর কোকিল যেমন গে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে তেমনি করে হরসিত ফেরেস্তা সব উঠল গে হ্যারোয়া সে আসেন মোদের নবী দেখো সেই খুশিতে চাঁদ সুর যজ হলো দ্বিগুণ আলা হরো যারো সে আসন মদির নবী কমলি ফকির দরবেশ বেশ যারে ধান ধরতে না রে ফকির দরবেশ বেশ অলিয়া ধন গেনে ধরতে নারে রে যার মহিমা বুঝতে পারে যার মহিমা বুঝতে পারে একশ আল্লাহ তালা মোদের নবী বার মুখে নীল জাহার নাম চিরতরে হয় দোজোক হারম মুখে নীল যাহার নাম চিরতরে হয় দোজোক হারম পাপির তর দস্তাহার পাপির দস্ত জাহার कौ पे आला मोदर नबी कमलीम हरपना से आहद नाम मखाजर शीरिन शहद मीम हरपना थकल से आहद नाम मखाजर शीरिन शहद নিখিল প্রেমাস পদা মর মোহাম্মদ নিখিল প্রেমাস পদা মর মোহাম্মদ ত্রিভুবন জালা মোদর নবী কমলি হেরোয়াজারো সে আসিন মোদর নবী কমলি দেখো সেই খুশিতে শুরু সুর হলো দ্বিগুণ আলা হেরো আজারো সে আসেন মোদের নবী